দূরে এবং কাছে যে যেখানে যে অবস্থায় আমাদের রম ম্যাগাজিন রঙ্গরস রংপুর অনুষ্ঠানটি শুনছেন, সকল শ্রোতা বন্ধুদের একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বরাবরের মতোই আমাদের এই পর্বের রঙ্গরস। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, চলছে নবান্নের ঋতু হেমন্ত। হেমন্তের সোনাঝরা মাঠ যখন ফসল কাটার শেষে রিক্ত শূন্য হয়ে যায়, তখনই বোঝা যায় ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীত আসছে। কবির ভাষায়, হিম হিম শীত 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 বুড়ি এলো রে, কনকনে ঠান্ডায় দম বুঝি গেল রে। তবে এই শীতে কারো দম বন্ধ হোক সেটা আমরা চাই না, আমরা চাই আনন্দে থাকতে এবং আপনাদেরকেও আনন্দে রাখতে। আগাম শীতের শুভেচ্ছা রইল এবং আমাদের সেই মফিজের মাধ্যমেও আপনারা সেই শুভেচ্ছাটি নেবেন অবশ্যই। আমরা কথা নয় চলে যাব মূল আয়োজনে, বিনোদনের প্রয়োজনে আমাদের সেই চিরচেনা ভালোবাসা দিয়ে কেনা মানুষটি, যিনি বরাবরই আপনাদের গল্প শুনিয়ে পেয়েছেন জনপ্রিয়তা। ভালো লাগা এবং ভালোবাসা সবটুকু উৎসর্গ করছি আপনাদেরকেই। শুরুতেই জানতে চাইব কেমন আছেন আমাদের সেই মফিজ। আমরা জানি যে যন্ত্রণার চেয়ে উপকার বেশি হয়েছে, কারণ মানুষ এখন একই সময়ে অনেকগুলো কাজ সারতে সক্ষম হয়, তথ্য আদান প্রদান সহ অনেক উপকার হচ্ছে। কিন্তু আপনি বলছেন যে উপকারের চেয়ে যন্ত্রণা বেশি হচ্ছে, খুলি কম বাপ তো কবার দিবেন নাকি? আচ্ছা, মনে করো আজকের ঘটনা কোন রকম, আমার গুলো ওই জাহাঙ্গীর ভাই আছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মাস্টার ভাই পড়াশোনা তালাই দিলে খারাপ নয়, পরে মাস্টারি কোনো পাচ্ছি না। মনে করো মোবিল কোনো বাড়া কি যন্ত্রণা হলো, দেখো আজকে ভুল বোঝাবুঝি করি তাই, তার মনে করো বেড়ি শোয়াক, মনে করো একে নাগে দিছে দুটি। ব্যাপার কোনো হলো মোবাইল, এই যে এখন ফোনত মনে করো মানুষ কাল্লা ঢোকে, এই যে ঢোকে আর পারে না, মাথা হালে খালি কি বেন করে কি বেন করে কি বেন করে, ঘষে পাশে একবার ঘরে বসে একবার ঘষে। আচ্ছা আচ্ছা, এগুলো নিয়ে ব্যস্ত থাকতে থাকতে ঘটনা কোনো হয়েছে দেখো কম, মনে করি ফেসবুক না কি কয়, হ্যাঁ ফেসবুক, ওই আমার এই জাহাঙ্গীর মাস্টার বাড়ির যা বসছে বেড়ি শখ করছে বলে এই নাস্তা টাস্তা কিছু কিনা বাড়ি ধরে যায়, বলতো প্রত্যেক দিন স্কুল থেকে যাওয়ার সাথে সাথে জাহাঙ্গীর ভাইয়ের জন্য চা নাস্তা রেডি করে দেয় না, মনে আজকেও দিছে বয় না, ভুল কোনা কিন্তু ওই জাহাঙ্গীরের মোবাইলের দোষ। সেই ভুলটা কি সেটা শোনো, মানে মন পড়িয়ে আছে আমার জাহাঙ্গীর ভাই, মনে করো মোবাইল খালি ঘষে আর ঘষে, উপর দিকে ঠেলা মারলে মনে করো ছড়াত করি সে যাইতেই থাকে যাইতেই থাকে। ওই নিয়ে ব্যস্ত তো, তুমি পরাটা ভাজি আনছি আর হচ্ছে তোমার সাথে হলো ডাল এক গ্লাস পানি বিকালের নাস্তা পানি দিছে, তাই মোবাইল টেপে আর ওই পরাটা ধরিয়ে মনে মুকর দেয়, মোবাইল টেপে পরাটা ধরি মুকর দেয়, মানে ওই পরাটা ছিঁড়ি নিয়ে ডালের সুপ বেঁধিবেন না, দিয়ে কবে আজকে কি এগুলি আনদিছিস তুই, ডালের কোনো নবন নাই, ডালত কোনো তোর ময় মশলা দিস নেই, শ্যালত শ্যালত নাকে কয়া মনে কর দিস এক বাড়ি। আচ্ছা স্ত্রীকে? হ্যাঁ, পরে তো বউ একেবারে চকচন দেখা পড়ে গিয়েছে, পড়ে যাওয়া কয় বলে মুখ তোমার ডাঙালিন কে কয়, তুমি তো ডালত কিছু দিস নেই খায়া দেখ, ওরে কালানি জাহাঙ্গীর ভাই তুই ফোন দেখার তাও তে মনে করো ডালত সুপবে না দিয়ে পানি সুপবে দিয়ে খাইছি, তার কোনো স্বাদ নাকে, তাহলে তোমরা কন্ট দেখি এই এই মোবাইল আসিয়া সে নাকি ভালো হলো না যন্ত্র। না না, এটা মোবাইলের প্রতি অত আসক্ত হওয়া যাবে না, এডিক্টেড হওয়া যাবে না, আমরা যেটাকে বলি অর্থাৎ নেশায় পরিণত করা যাবে না, আজকাল প্রয়োজন ছাড়া সেখানে ঢোকা এবং বের হওয়া যাবে না। আজকালকে স্বভাব বাপ করলে তো খুব মোবাইল যেটি জড়ে যা ক্লিক না বেড়া ক্লিক না, সত্য কথা মনে করে এই অ্যাপটা ফোন কোনা পাইছে অ্যান্ড্রয়েড ফোন ওই একই একটি ফোন নাকি ফোন করো, মনে করি এই ফোন কোনা দিয়ে মনে করো বাপ স্বভাব নষ্ট হয়ে গেল, সারাদিন এতে ওখানে ঘষে ওখানে ঘষে ওখানে ঘষে, মনে করো কিছু কিছু স্বভাব দেখুন কুচে হয়ে গেছে, কুচে একে তোর মনে করো কাল্লা খোনা যে হালায় বাবু ওই কাল্লা সোজা হয় না। এই মোবিল কোনা যদি আমরা মনে করো ভালো কামত ব্যবহার করলে হয় আমার জাতির উপকার হলে আর সকলের উপকার, আমরা গুলো তো মনে করো সোড়া দিয়ে মানুষ কি মানুষ খুন করার জন্য বানাইছে সোড়া, না না সোড়া দিয়ে আমরা মনে করো আমরা ফল মূল উপকারী জিনিসপাতি কাটিগুড়ি খামো, হ্যাঁ তার নির্দিষ্ট কিছু কাজ রয়েছে, কারণ ওই সোড়া কোনা দিয়ে যদি আমরা মানুষকে মনে করো মানুষের ক্ষতি করি তাহলে কি হলো সোড়ার দোষ না, সোড়ার অপব্যবহার করা হলো। ওই যে মোবাইল কোনো ওই দিন হয়েছে বাপু, এই তো আপনি লাইনে আসছেন, অথচ আপনি কিন্তু শুরুতেই বলেছিলেন যে এই মোবাইল বের হয়ে কিন্তু বাপু ক্ষতির সংখ্যাটা, এই যে জাহাঙ্গীর ভাই মনে করো মধুর সম্পর্ক, আচ্ছা দুই স্বামী স্ত্রী সেখানে মজা দেয় না
ফাড়া ধরিল নে না একটু ভুল বোঝাবুঝি বা খুনসুটি তো হতেই পারে। তো যাই হোক, দিনের শেষে রাত এসে এক নতুন পরিবেশে এটি কিন্তু আবার মিট হয়ে যায়, অর্থাৎ মীমাংসা হয়ে যায়। পরে অবশ্য আমার কাজিয়া কথা না মুই পরে যা মনে করো দুজন কাকে যে হাতে হাত মিলিয়ে দিয়ে মনে করো একটা জোড়া দিয়ে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার কাজ করেছেন, অনেক ধন্যবাদ মফিজ। আসলে এরকম ভালো কাজের উদ্যোগ আমাদের সবারই নেওয়া উচিত, শুধু নিজের পরিবারেই নয়, অন্য পরিবারের সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে আমাদের প্রতিবেশীকে। আর তাই আসুন যথা জায়গায় যথাযোগ্য কাজ করে আমরা সুনিশ্চিত করি আমাদের সমাজ ব্যবস্থাকে, তাহলে আমরা সুখে কিংবা শান্তিতে থাকতে পারবো। মফিজের এই চমৎকার তথ্যমূলক গল্পের জন্য আমরা ধন্য। আমরা চেষ্টা করব আগামী দিনে মফিজের কাছ থেকে এরকম আরও চমৎকার এবং রোমান্টিক তথ্যমূলক বক্তব্য শোনাবার জন্য। বন্ধুরা, আশা করি আমরা এবারে আপনাদেরকে যে গল্পটি শোনাবো সেটিও আপনাদের ভালো লাগবে। আর সেই গল্প বলার জন্য আপনাদের প্রিয় মানুষ, যিনি ইতিমধ্যে শুধুমাত্র গল্প বলেই আপনাদের মনে স্থান করে নিয়েছেন, আমাদের প্রিয় বন্ধু আজিজুল হক, তিনি আজকে কি গল্প শোনাবেন সেটি এখন আমরা শুনব। শুরুতেই জানতে চাইব, আজিজুল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমাদের রঙ্গরস শ্রোতাদের জন্য কি গল্প আপনি শোনাবেন? আমি গত পর্বে আপনাদেরকে সাহিত্য নিয়ে কথা শুনিয়েছিলাম, তো সময় স্বল্পতার জন্য সেটি শেষ করা হয়নি। আচ্ছা, তো আজ আসলে এই সাহিত্য নিয়েই আবারও কথা বলতে চাই। যে করোনাকালীন সময়ে আপনি জানেন যে এখন বিদ্যালয়গুলো খুলে দিয়েছে, শিশুদের বা শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। পারতপক্ষে আমরা চেষ্টা করছি তাদের যেন রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই স্কিলগুলো যাতে খুব দ্রুত পূরণ হয়। আচ্ছা আচ্ছা, তো তারই ধারাবাহিকতা একজন শিক্ষার্থী হিসেবে আমিও স্কুলে যাই। আচ্ছা, তো গিয়ে স্যার আমাকে বলছিল যে সাহিত্য সম্পর্কে এমন কিছু তোরা রচনা করে নিয়ে আসবি যা মনের মাধুরী দিয়ে আসে। আচ্ছা আচ্ছা, তো প্রথমেই বলে নিতে চাই সাহিত্যটা আসলে কি। সাহিত্য কি? সাহিত্য বলতে যথাসম্ভব কোনো লিখিত বিষয়বস্তুকে বোঝায়। সাহিত্য শিল্পের এমন একটি অংশ বলে বিবেচিত হয়, অথবা এমন কোনো লেখনী যেখানে শিল্পের বা বুদ্ধিমত্তার আঁচ পাওয়া যায়, অথবা যা বিশেষ কোনো প্রকার সাধারণ লেখনী থেকে আলাদা। আচ্ছা আচ্ছা, সুন্দর বক্তব্য আপনার। এই জন্য আমি চিন্তা করলাম যেহেতু সাধারণ লেখনী থেকে আলাদা, আমি গবেষণা করে অনেক নতুন নতুন সাহিত্য তৈরি করছি। আচ্ছা, গবেষণা করেছেন? জি। তার মানে আপনি গবেষক বলতে পারেন? বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে আমি গবেষণা করি, কিন্তু শেষ পর্যন্ত সেটা গবেষণা থাকে না। আচ্ছা, আজকে কি বিষয়ের উপরে গবেষণা করেছিলেন সেটি শোনাবেন। ক্লাসে স্যার বলছে সাহিত্য নিয়ে রচনা করবি। আমি রাতের বেলা ঘুম দিয়েছি, খুব সাউন্ড স্লিপ একটা ঘুম। আচ্ছা, সকালবেলা উঠে ফ্রেশ ব্রেড নিয়ে আমি বাড়ির উঠানের সামনে গেলাম, গিয়ে দেখি যে সূর্য উঠছে একেবারে লাল টকটকা। আমার মাথায় চলে আসলো এই তো সাহিত্য পেয়ে গেছি, তখন আমি লেখা শুরু করলাম। পূর্ব আকাশে সূর্য দেখতে বেজায় লাল, দেখে যেন মনে হয় উহা মসুরের ডাল। আচ্ছা আচ্ছা, মানে ওই ছোট্ট সূর্যটাকে আপনি মসুরের ডালের সঙ্গে তুলনা করছেন? হ্যাঁ। আবার ভাবলাম যে এটা কেমন হলো, একটা সূর্য কত বড় আর মসুরের ডাল ছোট্ট একটা, না এটা মনে সাহিত্য হলো না। আবার ভাবলাম যে কি করা যায়, হঠাৎ দেখি আমার ছোট ভাই 1, 2, 3, 4 এগুলো পড়াশোনা করছে। আমার মাথার মধ্যে ঢুকলো এই তো সংখ্যা পাইছি, অঙ্ক সংখ্যা এগুলো দিয়ে আমি কিছু করতে পারি। আমি লেখা শুরু করলাম, 1 এর ভেতর 2, জ্যোৎস্না আর জুঁই, মানে আমার দুই বোন আর কি। ও আচ্ছা আচ্ছা, যে 1 এর ভেতর 2, জ্যোৎস্না আর জুঁই, মাছের মধ্যে রুই, শাকের মধ্যে পুঁই, আচ্ছা বেটি ছেলের মধ্যে তুই, আর চ্যাংরার মধ্যে মুই। বাহ সুন্দর। আচ্ছা, এটি তো আপনাদের নিজের গল্প গুলো, নিজের গল্প। শেষে সূর্যকে নিয়ে আর কোনো ভাবনা আপনার মাথায় আসলো না? এই যে সাহিত্য নিয়ে আমি ট্রাই করছি, স্যার বলছে যা চিন্তে আসে তোমাদের মাথায় তাই নিয়েই লিখবা, লিখতে 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 এক পর্যায়ে তুমি সাহিত্যিক হয়ে যাবা। আহ সুন্দর। আমি এইটা নিয়ে স্টাডি করলাম, তারপর আমি স্কুলে গেলাম। স্যার আমার বান্ধবীকে জিজ্ঞেস করলো, বলো তো হোয়াট ইজ লাভ? আমার বান্ধবী উত্তর দিল, কয় স্যার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যা পাওয়া যায় ওই ডে লাভ। আচ্ছা আচ্ছা, তারপর স্যার বললো, কিরে তোকে যে সাহিত্য রচনা করতে দিছিলাম স্টাডি করছিলি? জি স্যার, আমি অনেক কিছু সাজাইছি। সবগুলো শুনালাম, কচ্ছে আর নতুন কি সাজাইলি? আমি বললাম স্যার আরও একটা সাজাইছি, আমার স্যারের নাম ছিল শাজাহান। শাজাহান? জি। আমি বললাম স্যার শাজাহান কলের গান, গান শোনেন তো স্যার ব্যাটারি আন। আচ্ছা, ব্যাটারি গেল পুড়িয়ে সাজাম স্যার আপনি বউ চলনে জান উড়িয়ে। আমার আব্বা বললো, কিরে এত জোরে দৌড়ে আসলি, শিক্ষকদের কি তুই কিছু বলছিস নাকি? আমি বললাম আব্বা সমস্যা হয়েছে, আমাদের ছাত্র জীবনে আমরা পড়তেছি এখন 3G, 4G, 5G। তারপর হ্যাঁ তাই তো, আমার আব্বা বললো আমাদের ছাত্র জীবনে আমরা 3G, 4G, 5G এগুলো আমাদের ছিল না, আমাদের সময় ছিল গুরুজি, পিতাজি, আচ্ছা মাতাজি, তাদের এমন সোয়ার খাসি আমরা, এক থাপড়ে নেটওয়ার্ক চলে আসতেছিল। আচ্ছা,
ফুল নেটওয়ার্ক, ফুল নেটওয়ার্ক। কিন্তু তোদের এই 5G 6G 7G তবুও তো আসতেছে না তোদের মাথায় কিছু। তো এইচএসসি পরীক্ষার সামনে আপনি জানেন, এই এইচএসসি পরীক্ষাতে এক শিক্ষার্থী আমার ফেসবুক ফ্রেন্ড, সে স্ট্যাটাস দিছে যে পৃথিবীতে এখন একমাত্র আমরাই ভিআইপি স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। কারণ এবার এক বেঞ্চে আমরা একাই পরীক্ষা দেব। তাই নাকি, বাহ সুন্দর। কিন্তু এটি করোনার কথা ছিল বোধহয়। করোনার কথা হলো, এখন স্কুলেও হচ্ছে এগুলো, যেহেতু পরীক্ষা হচ্ছে। তো এই যে সাহিত্য লেখা, তা আমার স্যার আর একজনকে প্রশ্ন করলো, এ তোকে যে লিখতে দিছিলাম তুই কি লিখছিস? কয় স্যার আমি তো লিখছি, লিখে আবার ওটাকে গান বানাইছি। হ্যাঁ বলতো দেখি। তখন গান ও শুরু করলো, বলতেছে বিয়ের পর কেউ যেন তে কোনা ঘর জামাই, ডাল ভাত সেও ভালো যদি হয় তা নিজের কামাই, শ্বশুরের লক্ষ টাকা হবে না তো কোনো লাভ, নিজের পায়ে না দাঁড়ালে ঘুচবে না কো অভাব, ঘর জামাই হয়ে আমি হলাম ভেড়া। এই কথা বলার পর সারওয়ারে এমন দাবার দিছে, দুই চারটে ভেড়া সহ দৌড়ে ফেলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমি বলতে চাচ্ছি যে আসলে এই সাহিত্য তৈরি করতে যে আমাদের মধ্যে অনেক নতুনত্ব তৈরি হয়েছে, কিন্তু স্যার বলেছেন যার যেটাই ভুল হোক, এই সাহিত্য একেবারে এটা কোনো কোঅপারেটিভ বাণিজ্য নয়, এটা জয়েন্ট স্টক কোম্পানি নয়, এটা একমাত্র তোমাদের নির্জরচর একলা মানুষের তৈরি। অবশ্যই, নিজস্ব সৃষ্টি। এইটার থেকে আস্তে আস্তে লিখতে লিখতে এক পর্যায়ে দেখবা যে তোমরা সাহিত্যিক হয়ে যাচ্ছ। অনেক ধন্যবাদ আজিজুল ভাই, চমৎকার গল্প আমরা শুনলাম এবং তথ্যমূলক বক্তব্য সাহিত্যের উপরে আপনি যে দিয়েছেন যে বক্তব্য, সত্যি আমাদের শ্রোতারা বেশ এনজয় করেছে। আশা করি আগামী পর্বে আমরা আরও ভালো গল্প শুনবো আপনার মাধ্যমে। আমার বিশ্বাস আমাদের শ্রোতারা অনেক আনন্দ পেয়েছে আপনার গল্পের মাধ্যমে। সাহিত্য সংস্কৃতির মধ্যেই আমরা থাকব সকল ক্ষেত্রে সব প্রয়োজনে। হ্যাঁ বন্ধুরা, কথা নয় একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, তবে কথা হবে আগামী শনিবার ঠিক বিকেল 3:05। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি আপনাদের বিনোদন বন্ধু শাহাবুল ইসলাম। খোদা হাফেজ।